আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমার কী নিয়ে হতে পারে বা কী নিয়ে আমি কথা বলতে পারি দেখতেই পাচ্ছেন এখানে আছে লবঙ্গ লবঙ্গ কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয় রান্নার স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয় আপনি কি জানেন প্রতিদিন যদি দুইটি করে লবঙ্গ আপনি খান তাহলে আপনার শরীরে কি কি ঘটতে পারে আপনারা যদি এই লবঙ্গ খাওয়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা লবঙ্গ খান না বা যাদের লবঙ্গটা বিরক্ত লাগে অনেক সময় দেখা যায় খাবার খেতে গেলে মুখের মধ্যে লবঙ্গ কামড় পড়লে খুবই বিরক্ত লাগে তারাও তখন একবারে বিরক্ত ফিল করবে না লবঙ্গ সবাই চেষ্টা করবেন কম বেশি খাওয়ার কারণ এটা কিন্তু অনেক উপকার তো আমি আর দেরি না করে এখনই বলে দিচ্ছি যে আপনি যদি প্রতিদিন কমপক্ষে দুটো করে লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার শরীরে কি কি ঘটবে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য লবঙ্গ ম্যাজিকের মতো কাজ করে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে থাকে প্রতিদিন দুটো করে লবঙ্গ খান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি করে লবঙ্গ লিভারের ফাংশন ঠিক রাখে এছাড়া দাঁতের ব্যথা ও মাথা ব্যথার সমস্যা দূর করতেও কিন্তু লবঙ্গ খুবই কার্যকারী অনেকেরই আছে যে দাঁতের সমস্যা থেকে থাকে বা দাঁতের ব্যথার প্রচণ্ড সমস্যা থাকে কয়েকদিন পর পরই ডাক্তার দেখাতে হয় তো এ ধরনের সমস্যা যাদের আছে তারা চাইলে প্রতিদিন দুইটা করে লবঙ্গ খেতে পারেন এতে করে দাঁতের ব্যথা দূর হয়ে যাবে আর ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বেন একটা সময়ে এবং এমন অনেক মানুষ আছে যাদের ঘন ঘন মাথা ব্যথার সমস্যা থাকে মাইগ্রেন সাইনোসাইটিসের সমস্যা থাকলে তো কোনো কথাই নেই তো যাদের এরকম মাথা ব্যথার সমস্যা আছে তারা লবঙ্গ খাবেন বিশেষ করে যখন আপনার মাথা ব্যথা করবে তখন আপনি কোনো ঔষধ না খেয়ে একটা করে লবঙ্গ মুখে নিয়ে চিবাতে থাকেন বা ওইটা চুষে চুষে খেতে থাকেন দেখবেন যে মাথা ব্যথাটা আস্তে আস্তে দূর হয়ে গেছে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে সামান্য কোনো কারণেই কিন্তু যে কোনো ধরনের ওষুধ খাওয়া যায় না এতে করে একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে আমরা দেখা যায় যে মাথা ব্যথা করলে বা সামান্য কোনো ধরনের সমস্যা হলে বডিতে আমরা নাপা খাই বা নাপার মতো এরকম আরও অনেক ধরনের ওষুধ খাই তো এগুলা কিন্তু একেবারেই ঠিক না তাই যখনই মাথা ব্যথা করবে তখনই একটা করে লবঙ্গ মুখে দিয়ে ফেলবেন দেখবেন যে আস্তে আস্তে মাথা ব্যথা চলে গেছে এছাড়া ব্রেইন এবং হাড়ের জন্য এটা অনেক উপকারী যাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তারাই লবঙ্গটা খেতে পারেন লবঙ্গতে অক্সিডেন্ট ভরপুর যার কারণে এটা ক্যান্সারের সাথে লড়াই করে থাকতে পারে এছাড়াও এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় তো যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা কিন্তু লবঙ্গ খেতে পারেন এতে করে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে এই ছিল হচ্ছে লবঙ্গের উপকারিতা এছাড়া আরও অনেক উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দুইটা লবঙ্গ কখন কখন খেতে হবে কারণ আপনাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে যে বুঝে উঠতে পারেন না যে দুইটা লবঙ্গ খাবো কিন্তু কখন খাবো কীভাবে খাবো আমি বলছি যে দুইটা লবঙ্গ একসাথে খাবেন না একটা একটা করে খাবেন প্রতিদিন দুইটা আলাদা আলাদা সময় খাবেন সকালে একটা লবঙ্গ খেলেন তো দুপুরে আরেকটা খেয়ে নেবেন যদি সকালে খেতে না পারেন দুপুরে একটা খাবেন রাতে একটা খেয়ে নিবেন তবে আমি সাজেস্ট করব সকাল এবং দুপুরের মধ্যেই খেয়ে ফেলবেন একসাথে দুটো খাওয়ার দরকার নেই জাস্ট একটা লবঙ্গ পরিষ্কার করে ধুয়ে মুখে দিয়ে ওইটাকে চিবিয়ে খাবেন তাহলেই হবে তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ